এপ্রিলের এক তারিখ থেকে ব্যাংক ঋণের সুদের হার হওয়ায় হওয়ার কথা সর্বোচ্চ নয় শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বেসরকারি ব্যাংকগুলোর জন্য এই নির্দেশনা মানা কঠিন হবে বিশ্লেষকরাও বলছেন একই কথা সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আসছে এপ্রিলের এক তারিখ থেকেই ব্যাংক ঋণের সর্বোচ্চ হার হওয়ার কথা নয় শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এ সিদ্ধান্ত বাস্তবায়নে বেসরকারি ব্যাংকগুলো এখনও অনেক দূরে গেল ফেব্রুয়ারির ঋণ সুধারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এখনও বেশ কয়েকটি ব্যাংকের সুধার হার দশ থেকে ১৩ শতাংশের ঘরে যা সহসাই নয় শতাংশে সম্ভব হবে কিনা তা বড় প্রশ্ন নাম্বার অফ ব্যাঙ্ক যদি বেশি হয় সেখানে সুদের হার আপনি কমাতে পারবেন না প্রাইভেট ব্যাংক কেউই জানে যারা দিছে একজন নাই আপনি পাবেন না যেগুলো বলে মুখে মুখে ইনভেস্টিগেট করলে দেখা যাবে এটা এখনো অনেক বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি কয়েকটি বেসরকারি ব্যাংকও ঋণের সুধার কমিয়ে এনেছে ব্যাংকাররা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সুধার কমানো সম্ভব যদি তাদের কস্ট অফ ফান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার এগুলো যদি মিনিমাইজ করে যদি তাদের খেলাপি বিনিয়োগ বা যেটা বিনিয়োগ দেওয়া হয়েছে এগুলো রেগুলার থাকে তাহলে কিন্তু ওই নয় পার্সেন্ট যে বাস্তবায়ন করা এটা সম্ভব এদিকে বিশ্লেষকরা মনে করেন বাজার অর্থনীতিতে সুধার বেঁধে দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক হয় না বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার সেটার মতে আমাদেরকে কিন্তু নানান রকম কায়দা করে একটা রেটের মধ্যে রাখতে হয় ঠিক এরকম একটা বেঁধে দেওয়া সুদের হার কার্যকর করাটা ডিফিকাল্ট তবে কেবল সুধার কমলেই কি শিল্প বিনিয়োগ বাড়বে সে প্রশ্নেরও কিন্তু সদ নেই ব্যাংকের সুদ কিন্তু একটি বিষয় একটা ব্যবসা করবার জন্য বিদ্যুৎ গ্যাস থেকে শুরু করে পোর্টের বিভিন্ন সমস্যাগুলোর কারণে প্রচুর কালক্ষেপণ হয় যদি আমরা চিন্তা করি যে ব্যবসায়ীদেরকে আমরা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ দিতে চাই তাহলে কিন্তু আমাদের সেদিকে তাকাতে হবে কম সুদে ঋণ নিয়ে শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হলেই কেবল নিয়ন্ত্রিত সুধারের উদ্যোগ জনকল্যাণে আসবে নয়তো তা অর্থনীতির জন্য আরও সংকট সৃষ্টি করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা